ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি তোমাদের সবাই অমিত বিশ্বাস তোমরা দেখো অমিত বিশ্বাস অফিসিয়াল এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে নতুন মেলায় এসেছি তো সেই মেলাটাই তোমাকে কভার করে দেখাবো সেটা নিউ টাউনে অবস্থিত ওকে তো চলো মেলায় যাই ওকে কেননা শীতকাল মানেই একটা শীতের আমেজ তার সাথে সাথে মেলার একটা মেলায় ঘুরতে যাওয়ার একটা আমেজ তো সেটাকে আজকে কভার করে দেখাবো ওকে তো মেলার মধ্যে কী কী আছে কী কী জিনিস পাওয়া যায় ওকে এই মেলায় কারণ আমি বেসিক্যালি আসিনি কোনোদিনও তো সেই মেলার মধ্যে কী কী আছে কী কী জিনিস পাওয়া যায় সেটাই তোমাদেরকে বলবো তো চলো ফার্স্টে মেলায় যাই ওকে দেন গিয়ে তোমাদেরকে বলছি যে মেলায় কী কী আছে চলো ভেতরে যাওয়া যায় তো ফ্রেন্ডস এই হচ্ছে সেই মেলার প্রাঙ্গণ ওকে তো চলো ভেতরে যাওয়া যাক শুরু দাম কীরকম থেকে ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই মেলার প্রাঙ্গণকে চলে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস দেখতে ভালো দাদা এগুলো কীরকম প্রাইস আছে পনেরোশো আর স্টার্টিং কত থেকে পনেরোশো থেকে কোন এইটা আর তারপরে ওইটা আচ্ছা তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ পনেরোশো থেকে স্টার্টিং ওকে দেখতেই পাচ্ছ যে প্রায় অনেকটা জায়গা জুড়ে ঠিক আছে মেলাটা হচ্ছে তো আর আমি আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তারই এখানে অনুপ্রেরণার মাধ্যমে এই মেলাটা হয়েছে মেলাটা পুরোটাই ঘুরবো ওকে আর তোমাদেরকে দেখাবো কারণ এখান থেকে বিভিন্ন জেলা থেকে লোক এসছে তো তাদের সেখানে কী কী পাওয়া যায় সেখানকার কী কী বিখ্যাত সেই সব জিনিসগুলোকে তারা এখানে তুলে ধরেছে তো তোমাদেরকে প্রথম থেকে আমি পুরোটাই দেখাবো ওকে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে সেই তুলে দেখো এটাই বলবো তো চলো দেখা যাক ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে চলো দেখা যাক ভিডিওটা দেখো দেখতে থাকো কন্টিনিউ ওকে দিদি তোমরা কোথা থেকে এসছো পশ্চিম মেদিনীপুর তুমি হাতে তৈরি করছো তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছো মেলায় তো ঘুরছিলাম তার সাথে দেখছি দিদি হাতে তৈরি করছে এটা কী বলে পটচিত্র আচ্ছা 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 কীরকম প্রাইস যেটা করছো আড়াইশো টাকা আবু কোথা থেকে এসছো বারাসাত আচ্ছা কী বলে এগুলোকে আচ্ছা প্রাইস কীরকম আছে এটা ধরো এটা ধরি তিনশো একশো টাকা করে আর সব থেকে লোয়েস্ট প্রাইস কোনটা একশো টাকা আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কাকু বারাসাত থেকে এসছে দিয়ে তোমরা
কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ। তুমি এখন বানাচ্ছো নাকি? তাহলে কী বলে এটাকে, কিসের কাজ এগুলো? পাটির। আচ্ছা, তো কীরকম প্রাইস এগুলো? এইটা আচ্ছা ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছো এটা দেখি চাবি রিং না, পঁচিশ টাকা। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, পঁচিশ টাকা করে চাবি রিং, তোমরা চাইলে এখানে নিতেও পারো। পরে যে দোকানে আছে কোথা থেকে এসছো দাদা? আচ্ছা, তো কিরম প্রাইস আছে এগুলো? এগুলো 160 টাকা করে আছে, এগুলো 150 টাকা করে আছে। হ্যাঁ, 450, হ্যাঁ, 450। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি পাথরের? তো সব পুরো পাথরের। আচ্ছা, কি পাথরের? সিলেট পাথরের। সিলেট পাথর। আচ্ছা আচ্ছা, কিরম প্রাইস এইগুলো? এইগুলো কিরম প্রাইস? এগুলো 250 টাকা করে। আচ্ছা, এগুলো, হ্যাঁ, বসানো বাসিগুলো 550, 650। আচ্ছা, আর এগুলো? এগুলো 700 টাকা করে আছে খানাগুলো, দেখে নিন। আচ্ছা, খুব সুন্দর কাজ হয়েছে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ 700 টাকা করে এগুলো, ঠিক আছে, পুরো সিলে পাথর না কি পাথর? পাহাড়িয়া সিলেট পাথর। পাহাড়িয়া সিলেট পাথর, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, তো তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। ওকে, বেশ, আমারও বেশ ভালো লাগছে, ঠিক আছে। মেলায় দেখো, সবসময় মেলায় কিছু কেনাটাই ম্যাটার করে না, ওকে, বাট এই যে জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো দেখছো, ওকে, দেখা জিনিসটাই ম্যাটার করে, ওকে, তো সবসময় কিনতেই হবে সেটা কোনো কথা নেই, ওকে। তো চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো, আর আরও কী কী জিনিস আছে এখানে সেগুলোও দেখাবো। আর বেশ ভালো লাগছে সত্যি বলতে, কারণ এখানে এই ছোটো 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 গ্রাম থেকে যারা যারা এসছে, যারা এখানে বিক্রি করছে জিনিসগুলো, ঠিক আছে, সেইগুলো বেশ ভালো লাগছে দেখতে আমার। আর এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সাজানো জিনিস থেকে শুরু করে খাবার জিনিসও পাওয়া যাচ্ছে, যেরকম সেরকম আরও অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে, সাজানো জিনিস, ওকে, শাড়ি থেকে শুরু করে, যারা যারা এখানে সামনে সরস্বতী পুজো আসছে, তো কিছু কিনতে চাইলে এখানে কিছু কিনতে পারবে, ওকে, তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো। আর ভিডিওটা তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তো সেই জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তো এনজয় করো, চলো। তো ফ্রেন্ডস, এইগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগে বেসিক্যালি, কারণ এইগুলো আমি ঘরে সাজাই, ওকে। আচ্ছা, কিরম প্রাইস আছে এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা? আচ্ছা, তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব কিসে যেন সোলার না? আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ পুরো সোলার এগুলো, ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে আমি রোডটা বলে দিচ্ছি, এই যে এই দিয়ে এই দিকটা দেখছো, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেট, ওকে, এই যে রোডটা আসছে, ওকে, এই রোডটা হচ্ছে বিশ্ব বাংলা রোড, তার ঠিক এই দিকেই, ওকে, তার ঠিক এই দিকেই হচ্ছে সবল মেলা যেটা হচ্ছে, ওকে, সবল মেলা যেটা হচ্ছে সেটা গেটটা এই দিকেই, ওকে, তো তোমরা এইদিকে আসতে পারো, ঠিক কাছেই, তো এখানে আসলেই তোমরা বুঝে যাবে, যে কোনো বাসের মাধ্যমে আসলে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে যে মেলাটা কতটা বড় ছিল, আমি সত্যিই মানে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন সত্যি তাকে অনেক ধন্যবাদ জানাই, যে এই তাদের অনুপ্রেরণার মাধ্যমে এই ছোটো ছোটো যারা যারা ছোটো ছোটো শিল্পগুলো, সেই শিল্পগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে, ওকে, তো সত্যিই আমার খুবই ভালো লাগছে, কারণ বিভিন্ন জেলা থেকে এগুলো এসছে, তো তাদেরকে এখানে জায়গা দিচ্ছে যাতে তাদের ব্যবসাটাও কিছু উন্নতি হয়, কিছু লাভ হয় তাদের থেকে, কেননা সবসময় তো দোকানের কাছাকাছি সেসব জায়গা থেকে বিক্রি বাট্টা হয় না, সেটা এই মেলা একটা মেলার মাধ্যমে তাদের বিক্রি বাট্টাটাও বাড়বে, তো তাদের সব কিছু উন্নতি হবে, তো সত্যি খুব এটা। আর আমি এটাই বলবো যে মেলাটা 31 তারিখ অবধি আছে মনে হয়, 31 কি 30 তারিখ অবধি আছে, তো তোমরা তার মধ্যে এসো, এখনও টাইম আছে, প্রায় 4-5 দিনের মতো টাইম আছে, তো তোমরা এসো মেলাটা এসে দেখতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে নিউ টাউন, আর তোমাদের লোকেশানটা বলে দিয়েছি আমি আগেই, তো তোমরা এসো দেখো, আর আসছে এক নতুন ভিডিওতে, আর প্লিজ যা যা নতুন আছো তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওকে, আর যারা যারা তো সাবস্ক্রাইব করেছো তাড়াতাড়ি তো ভালোবাসা দিও, এরকম বলবো, কারণ ফ্যামিলিটাকে বড় করতে হবে, আর তোমরা সাপোর্ট করো, শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগের সাথে, তো দেন ডট কমের জন্য টাটা।